বাংলাদেশি পাচারকারীদের ছোড়া বোমায় গুরুতর জখম এক বিএসএফ জওয়ান আহত জওয়ানকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে আংরাইল সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের ছোড়া বোমার আঘাতে জখম হলেন এক বিএসএফ জওয়ান আহত জওয়ানের নাম আনিসুর রহমান চৌষট্টি নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি বৃহস্পতিবার ভোরে ভারত বাংলাদেশ সীমান্তের আংরাইলে ঘটনাটি ঘটেছে আঘাত গুরুতর হওয়ায় বনগা হাসপাতাল থেকে স্থানান্তরিত করে আহত জওয়ানকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে এদিন আংরাইলের ভারত বাংলাদেশ সীমান্তে ডিউটি করছিলেন ওই বিএসএফ জওয়ান সীমান্তের একটি বাগানে একাই ছিলেন তিনি সাইকেলে করে যাবার সময় তিন দিক থেকে দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে বোমা লাগে বোমার আঘাতে ডান হাত গুরুতর জখম হয় এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা

এই হাতে লেগেছে 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 তাই দেখলাম থেকে কাছে পারিনি পায়ে ডান এই ঘটনার পর পাশের একটি জওয়ানদের পাহাড়ার বেঞ্চ লক্ষ্য করেও বোমা ছড়ে দুষ্কৃতীরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এ বিষয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন বিএসএফ এর ডিআইজি দক্ষিণবঙ্গ সীমান্তে চোরাকারবারিদের দৌরাত্ম নতুন কোনো ঘটনা নয় অতীতেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা এদের তাণ্ডবে অথিষ্ট সীমান্ত এলাকার গ্রামবাসীরা তারা জানান সন্ধ্যা নামার সাথে সাথে এলাকায় দাপিয়ে বেড়ায় বাংলাদেশিরা বাড়ির ওপর দিয়ে পাচারের মালপত্র নিয়ে নিত্য যাতায়াত তাদের প্রতিবাদ করলেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হতে হয় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না ঘটনার পর সাংবাদিক বৈঠকে ডিআইজি বিএসএফ দক্ষিণবঙ্গ

News No Man's Land, Angrail.